বন্ধুরা, মানুষ হোক বা জীবজন্তু, পৃথিবীতে কোনো জীবের মধ্যে অধিক শক্তি অহংকারের কারণ হয়, আর অহংকার হয়ে দাঁড়ায় আফসোস ও পতনের মূল কারণ। এক কথায় বলা চলে, এটাই হলো প্রকৃতির নিয়ম, যার মধ্যে কেউ একবার পড়লে তাকে এর পরিণাম ভুগতেই হয়। তাই আজ আমরা পরিচয় করব এমনই কিছু প্রাণীদের সাথে, যারা শক্তির অহংকারে চুর হয়ে ভুল শত্রুর সাথে পাঙ্গা নিয়ে ফেলেছিল। পশু পাখিদের এমনই সব জীবনযুদ্ধ নিয়ে আমরা ইতিমধ্যেই 14টি পার্ট বানিয়েছি, যার পরবর্তী পার্ট আজ আপনারা দেখতে চলেছেন। ফ্লেমিঙ্গো পাখি আকাশে ওড়ার সাথে সাথে জলেতে থাকতেও বেশি পছন্দ করে। একবার কেনিয়ার এক ঝিলে জল পান করতে থাকা এই ফ্লেমিঙ্গো পাখিদের দিকে এক বেবুন শিকারের উদ্দেশ্যে ছুটে আসতে থাকে। কিন্তু কিছু ফ্লেমিঙ্গো মনে করে, আমাদের কাছে তো ডানা রয়েছে, তাই ডাঙায় বসবাসকারী এই বেবুন আমাদের কিছুই করতে পারবে না। দেখতেই দেখতে বেবুন ফ্লেমিঙ্গো পাখিদের খুব কাছে চলে আসে। এমন অবস্থায় তারা তাড়াহুড়ো করে ওড়া শুরু করলে এক ফ্লেমিঙ্গো বেবুনের নাগালে চলে আসে, আর বেবুন শূন্যে উঠে ওই ফ্লেমিঙ্গোর আদরে তাকে নিচে নিয়ে আসে, যার পরিণাম স্বরূপ বেচারাকে নিজের প্রাণের বলিদান দিয়ে পূরণ করতে হয়। বিশেষ করে জঙ্গলের ভিতরকার রাস্তা দিয়ে যাতায়াত করা অনেক সময় প্রাণ সংকটের কারণ হয়ে দাঁড়ায়। যেমন এখানে জঙ্গলের ফাঁকা রাস্তায় লোকেরা তখন অবাক হয়ে যায় যখন তারা দেখে এক বিশালাকার হাতি রাস্তার ধারে ঝোপের আড়ালে লুকিয়ে রয়েছে। যখনই কেউ হাতির খুব কাছে চলে যায়, অমনি হাতি তাদের দিকে তেড়ে আসতে থাকে, যার ফলে ওই রাস্তা দিয়ে কেউই আর আগে যেতে পারছিল না। যেন এই হাতি মহারাজ সকলকে বলতে চাইছিল, আরে আমায় কিছু খাবার কিংবা রোড ট্যাক্স দে, তাহলেই তোরা এখান থেকে যাবার পারমিশন পাবি। এখানে এই জনাব একটা বিস্কুটের প্যাকেট নিয়ে হনুমানদের মাঝে বসে পড়ে, কিন্তু সে হনুমানদের বিস্কুট না দেওয়ার ভুল করে বসে, যার পরিণাম স্বরূপ এক রাগী হনুমান বেচারার চুল ধরে তাকে উচিত একটা শিক্ষা দিয়ে দেয়। এই মজার ঘটনাটা তখন দেখা যায় যখন এই জনাব তার ঘোড়াকে জোরপূর্বক নাচতে বাধ্য করাচ্ছিল, কিন্তু একটু পরে ঘোড়া এমন কিছু করে দেখায় যাতে করে এই জনাবও ঘোড়ার সাথে নাচতে লেগে পড়ে। যে এটা বলে থাকবে, আরে ভাই আমি শুধু একাই নাচবো, আমার সাথে তুইও একটু নেচে নে। বন্ধুরা, প্রাণীদের এমনই সব জীবনযুদ্ধ দেখার জন্য তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। এখানে এই মেয়েটি হাতির সামনে দাঁড়িয়ে ফটোশুট করতে চেয়েছিল, কিন্তু এই ব্যাপারটা হাতি মহারাজের মোটেও হজম হয়নি, যার ফলে সে এইভাবে ওয়ার্নিং দিয়ে মামুনিকে ভাগিয়ে দেয়। তেমনই আরও একটি ভিডিও দেখুন, যেখানে এই মেয়েটি হাতির সাথে ফানি ভিডিও শ্যুট করার স্বপ্ন দেখেছিল, কিন্তু হাতি তাকে এমন একটা শিক্ষা দেয় যেটা সে চিরকাল মনে রাখবে। বলা হয় কারোর মধ্যে যদি হিম্মত থাকে, তাহলে সে নিজের থেকে বড় প্রাণীদের সঙ্গেও নিঃসন্দেহে টক্কর দিতে পারে। এই কথাটা আরো একবার প্রমাণ করে দেখিয়েছে এই বকরি। দেখুন কিভাবে এই বকরি একাই এতগুলো গন্ডারের সাথে দিব্যি টক্কর দিয়ে চলেছে, যার পরিণাম স্বরূপ দেখতেই দেখতে সব গন্ডার ভয়ে পিছু হটে যেতে থাকে, আর এই সাহসী বকরির যুদ্ধে জয় হয়ে যায়। ঠিক সেই প্রকার আরও একটি ভিডিও দেখুন, যেখানে কুকুর একাই এতগুলো বানরের সাথে পাঙ্গা নিয়ে চলেছে, যাতে করে বানররা সংখ্যায় বেশি হওয়ার পরেও কুকুরকে কিছুই করতে পারছিল না। একেই বলে সাহসের আগে শক্তি মূল্যহীন। আমরা বানরদের থেকে যতই দূরে থাকি না কেন, এরা আমাদের কাছে এসে যেচে পাঙ্গা নিতে চায়। তেমনি এখানে বানর প্রথমে নিজের লেজ দিয়ে উস্কানিমূলক আচরণ করতে থাকে, কিন্তু এরপর এই ছেলেটি যখন বানরের লেজে টাচ করে, তখন বানর মহাশয় রাগ দেখাতে শুরু করে, যেন এখানে তার কোনো দোষই নেই। একেই বলে জোজ্জার মল্লুকদার। নিজের এলাকায় কুকুররাও সিংহের মতো বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তেমনই কিছু দেখা যায় এই ভিডিওতে, যেখানে গুজরাটের গিরি ন্যাশনাল পার্ক থেকে এক সিংহ রাতের অন্ধকারে লোকালয়ে ঢুকে পড়ে। সিংহ মামা এখানে চলে তো আসে, কিন্তু এখানে আসার পরে তার সাথে পরিচয় হয় এলাকার আসল সিংহ, অর্থাৎ এই আহারা কুকুরদের সাথে, যারা বনের রাজা সিংহকে তাদের এলাকা ছাড়তে বাধ্য করে দেয়।
এই অদ্ভুত ঘটনাটা তখন দেখা যায় যখন ফ্লোরিডার এক জঙ্গলে ঘুরতে থাকা এই গাধার সাথে এই কুমিরের মুখোমুখি হয়ে যায়। গাধা কিছু সময় ধরে কুমিরের আপাদমস্তক পর্যবেক্ষণ করে দেখতে থাকে, কিন্তু যেই কুমির তাকে হামলা করার অ্যাক্টিং করে অমনি গাধা নিজের ক্ষমতা বুঝতে পেরে যায়। আগস্ট 2022 ক্রুগার ন্যাশনাল পার্কে রেকর্ড হওয়া এই ক্লিপসে আপনি দেখতে পাবেন এক নেউল রাস্তার পাশে বসে থাকা এই বুলফককে শিকার করবে বলে তাকে ধরে তো নেয়, কিন্তু তার শরীরের দুর্গন্ধে নেউল নিজের মুড বদলে ফেলে আর সে এই ব্যাংকে ছেড়ে দিয়ে নিজের লেজ গুটিয়ে দুমধামিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মনিটর লিজার্ড বা গোসাপ কুমিরের থেকে আকারে এবং শক্তিতে অনেক কমজোর হয়ে থাকে, কিন্তু শিকারের গন্ধ পাওয়ার পরে এদের জিভ থেকে এমনভাবে লালা পড়তে থাকে যে এরা কুমিরের সাথেও পাঙ্গা নিয়ে ফেলে। তেমনি এই ভিডিওতে দেখা যাচ্ছে দুটি গোসাপ ডিম খাওয়ার আশায় কুমিরের খুব কাছে চলে গিয়েছে, কিন্তু অন্যদিকে কুমির সেটা সহ্য করতে না পেরে তাদেরকে দূরে থাকবার হুঁশিয়ারি দিতে থাকে, কিন্তু অবশেষে কুমিরের চোখে ধুলো দিয়ে তারা একটা ডিম নিয়ে পালিয়ে যেতে সফল হয়ে যায়। বন্ধুরা, হানি বেজার এই পৃথিবীতে সবথেকে আক্রমণাত্মক জীবের মধ্যে অন্যতম, এই কথাটা প্রায় সকলেই কম বেশি জানে, কিন্তু এই সিংহ হয়তো গুণাক্ষরেও সেটা জানতো না, যেই কারণে সে একা এই হানি বেজারকে দেখে তার দিকে ছুটে আসে। কিন্তু সিংহ কাছে আসতেই হানি বেজার ডিফেন্স মুডে চলে আসে, যার সাহস দেখে সিংহ বেশ ঘাবড়ে যায়। দেখুন কিভাবে সিংহ ভয়ে ভয়ে হানি বেজারকে এক পা করে ধাওয়া করে যাচ্ছে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য এখনই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার মিস না হয়ে যায়। আর নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওর কোন পার্টটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। স্ক্রিনে দেওয়া এই দুটি ভিডিওর মধ্যে যে কোনো একটিতে ক্লিক করে ফেলুন, কারণ এই ভিডিওগুলি দেখতেও আপনার ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।